How to make professional YouTube channel banner? কিভাবে YouTube channel banner বানাবেন মোবাইল ফোন ব্যবহার করে? Hey guys, আসসালামু আলাইকুম। আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। So guys, আপনাদের যাদের YouTube channel রয়েছে অথবা যারা নতুন YouTubing করতে চাচ্ছেন, তাদের সবারই কিন্তু একটি professional banner আর্টের প্রয়োজন। কারণ আপনি যদি আপনার চ্যানেলে একটি ভালো banner art অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অনেকটা ইউনিক হয়ে যাবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব ইজিলি মোবাইল ফোন ব্যবহার করে এই ধরনের প্রফেশনাল মানের ব্যানার আর্ট মেক করতে পারবেন এবং ডিজাইনটি সম্পূর্ণ শিখতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে এ টু জেড এই ডিজাইনটি করে দেখানো হবে। তো যারা ডিজাইনটি শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের সাথে পিএলপি ফাইলগুলো শেয়ার করা হবে। সেই ফাইলগুলো ব্যবহার করে কিন্তু আপনি চাইলে খুব অল্প সময়ে এই ধরনের ব্যানার মেক করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটা তো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনটাতে ক্লিক করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনাদের এই ব্যানারটি তৈরি করতে প্রয়োজন হবে পিক্সেলাব নামে ছোট একটা অ্যাপ্লিকেশন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো অ্যাপটিকে ওপেন করে নেবেন, ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কনায় থিরোট আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে কাস্টম রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবেন, দেন ওকেতে ক্লিক করতে হবে। পরবর্তীতে এই অপশনটিকে দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনটাতে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটিকে ডিলিট করে নেবেন। পরবর্তীতে এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিএনজি ইমেজ এবং এই ইমেজগুলো লিঙ্ক দেওয়া রাখবো। সিম্পলি ইমেজটিকে সিলেক্ট করতে হবে, দেন রাইট বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে নিচে চলে গেলে রিলেটিভ সাইজ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এই দুইটিকে আপনি 100% করে দেবেন। দেন পরবর্তীতে এই লেয়ারে ক্লিক করতে হবে এবং এই লেয়ারটাকে লক করে নিতে হবে। এখানে তালা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে লেয়ারটি লক হয়ে যাবে। পরবর্তীতে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনি কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। তো সিম্পলি আমি ব্যাকগ্রাউন্ডে হলুদ টাইপের একটি কালার দিয়ে দিলাম। পরবর্তীতে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে প্লাস অপশনটিতে ক্লিক করব এবং আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি পিএনজি বা যে কোনো একটি ফটো অ্যাড করব। এই জন্য এই ফটোটিকে অ্যাড করব, দেন এটিকে রাইট বাটনে ক্লিক করব এবং ফটোটাকে আমরা একটু বড় করে নেব, দ্যাটস ইট। দেন এটিকে আমরা এই লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই আইকনগুলোতে ধরে সিম্পলি লেয়ারটা নিচে নিয়ে যাব। পরবর্তীতে এখানে মাস্কান অপশনটাতে ক্লিক করতে হবে এবং আপনি যদি এই লেয়ারটি সিলেক্ট করে রাখেন তাহলে এখানে কিন্তু এই আইকনগুলো পেয়ে যাবেন, যদি সিলেক্ট না হয় তাহলে কিন্তু এগুলো আসবে না। তো সিলেক্ট করার পর এখান থেকে অপাসিটি অপশনটাতে ক্লিক করতে হবে এবং অবশ্যই ছবির অপাসিটি আপনি চাইলে কমাতে পারবেন। পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করতে হবে, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের পিএনজি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে পিএনজিগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমরা কিছু পিএনজি এখানে অ্যাড করব। দ্যাটস ইট, অ্যাড করার পর এটাকে আমরা এই উপরের ছবিটার নিচে নিয়ে যাব। দেন আবার প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে কিছু পিএনজি আমরা অ্যাড করে নেব। দেন আবার প্লাসে ক্লিক করব এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং এখান থেকে আপনাদের লোগোটিকে ইনপুট করতে হবে, অর্থাৎ আপনার যে লোগোটি ইউজ করতে চান সেই লোগোটিকে ইনপুট করবেন। তো আমি সিম্পলি ছবিটিকে সিলেক্ট করলাম, এটিকে 1:1 ক্রপ করে নিলাম এবং এখান থেকে ক্লিক করলে কিন্তু ছবিটি গোলাকারে ক্রপ হয়ে যাবে। দ্যাটস ইট, ছবিটাকে আমরা এখানে বসাতে হবে। দেন চাইলে কিন্তু আমরা ছবিতে স্ট্রোক দিতে পারবো, এর জন্য এখান থেকে স্ট্রোক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটিকে এনেবল করবেন। দেন এটিকে কিন্তু চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি সিম্পলি এটির কালারটি হোয়াইট করে দেবো, দ্যাটস ইট। দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি এটির শ্যাডো অ্যাড করতে পারবেন, এর জন্য শ্যাডোতে ক্লিক করতে হবে, এটিকে এনেবল করতে হবে। এনেবল করলে আপনি শ্যাডো দেখতে পারবেন, এখান থেকে চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এটার অপাসিটিও কমাতে পারতে পারবেন বা এখান থেকে কালারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার চাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা সিম্পলি ব্ল্যাক কালারটি রাখবো, দেন রাইট বাটনে ক্লিক করব। পরবর্তীতে ছবিটাকে ছোট করে নিতে হবে, এই অপশনটাতে ক্লিক করলে ছবিটি ছোট বড় হয়ে যাবে। দেন আমরা এটির যেই স্টক রয়েছে এটাকে একটু কমিয়ে নেব। দেন ছবিটাকে আমরা এখানে বসিয়ে রাখবো। দেন ছবিটাকে এখানে রাখা হয়ে গেলে এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে চাইলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিএনজি আরও অ্যাড করতে পারি। তো সিম্পলি আমরা এই আইকনগুলো অ্যাড করব, দেন রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এই আইকনগুলো কালার চেঞ্জ করতে হবে, এই জন্য কালারে ক্লিক করতে হবে, এটিকে এনেবল করতে হবে। দেন এনেবল করলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন। তো আমি সিম্পলি হোয়াইট কালারটি অ্যাড করে নিচ্ছি, দেন রাইট বাটনে ক্লিক করব। দেন এটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে রাখতে পারি। দেন আবার প্লাসে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সে ক্লিক করতে হবে। এখন চাইলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের টেক্স অ্যাড করতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন এবং এটিকে ডিলিট করে নেবেন।
পরবর্তীতে এখানে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের নাম অথবা যে টেক্সটটি লিখতে চান সেই টেক্সটটি কিন্তু লিখে নিতে পারবেন। দেন ডানে ক্লিক করব, পরবর্তীতে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে এতে ক্লিক করব এবং এখান থেকে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে মাই ফন্ট রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করতে পারেন। তো যারা এই অ্যাপ্লিকেশনের ভিতর ফন্ট অ্যাড করতে পারে না তাদের জন্য একটি ভিডিও রয়েছে, আপনারা ভিডিও শেষে সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা সিম্পলি যে কোনো একটি ফন্ট অ্যাড করব, দ্যাটস ইট, ওকেতে ক্লিক করে দেব। তো ফন্টে চাইলে কিন্তু কালারটিকেও চেঞ্জ করতে পারবেন, এখানে কালারে ক্লিক করলে এখান থেকে অনেক ধরনের কালার পেয়ে যাবেন, চাইলে আপনি কিন্তু গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন। তো আমি সিম্পলি ব্ল্যাক টাইপের একটি কালার দিয়ে রাখবো। দেন এটার পিছনে কিন্তু চাইলে আপনি শেপস অ্যাড করতে পারবেন, এর জন্য প্লাসে ক্লিক করতে হবে, শেপসে ক্লিক করতে হবে। এখান থেকে শেপসটাকে কিন্তু আপনি অপাসিটি অবশ্যই কমে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শেপসটা কতটুকু আকৃতি নেবে। দেন শেপসটা অপাসিটি ফুল করে দেবেন। দেন পরবর্তীতে এখান থেকে চাইলে কিন্তু শেপসের কালারটিকেও চেঞ্জ করতে পারবেন, তো আমি শেপসের কালারটি রেড কালার রাখবো। দেন রাইট বাটনে ক্লিক করব, পরবর্তীতে শেপসের কালারটি আমরা এটা নিচে নিয়ে যাব। দেন এখান থেকে টেক্সটের কালারটিকে চেঞ্জ করব, দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন অথবা পিএনজি অ্যাড করতে পারবেন। তো আমরা কিছু পিএনজি ফটো এখানে অ্যাড করব। তো অ্যাড করা হয়ে গেলে আপনি কিন্তু এগুলো এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি নিচে নিয়ে যাবেন, এখানে ক্লিক করে এখান থেকে এটাকে দিলে কিন্তু এই লেয়ারটি উপরে চলে যাবে, তাহলে কিন্তু আপনার এই লেয়ারটি নিচে চলে যাবে অটোমেটিক। তো এখান থেকে আপনি চাইলে আরও বিভিন্ন ধরনের ফটো অ্যাড করতে পারবেন। তো আপনি যদি আরও সময় নেন আরও অনেক ধরনের শেপস পেয়ে যাচ্ছেন, এখানে প্লাসে ক্লিক করলে শেপস পাবেন, বিভিন্ন ধরনের শেপস পাবেন, আপনি কিন্তু সেগুলো ব্যবহার করে কিন্তু আরও প্রফেশনাল মানের কিছু তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের একদম সিম্পল একটা তৈরি করে দেখিয়েছি, আপনি চাইলে কিন্তু আরও অনেক সময় নিয়ে আরও খুব ভালো কোয়ালিটির একটা ব্যানার তৈরি করতে পারবেন। তো এখন এটিকে সেভ করতে হবে, এই জন্য এখানে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে এবং এখান থেকে কাস্টম রয়েছে এখান থেকে অবশ্যই আল্ট্রা দেবেন, তাহলে এটি এসডি কোয়ালিটিতে সেভ হবে। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটি সেভ হয়ে যাবে এবং আমি আপনাদের যে টেমপ্লেটটি দিয়ে রাখবো আপনি কিন্তু সেই টেমপ্লেটটিকে কাস্টমাইজ করে আরও খুব ভালো কোয়ালিটির ব্যানার তৈরি করতে পারবেন, অথবা কিন্তু আপনি এটা যদি আরও ভালো কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আরও ভালো কোয়ালিটির একটি ব্যানার মেক করতে পারবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই পিএলপি ফাইল এবং যে ফাইলগুলো রয়েছে এগুলো ডাউনলোড করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর আপনাদের ডিজাইন করতে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক গ্রুপে মেসেজ করে জানাতে পারেন, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।